স্বাধীনতা পুরস্কার অর্জনের পর সুধীজন ও শুভানু ধীদের ফুলের শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ত কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েক সিরাজ শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ সিনিয়র সহসভাপতি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার ও সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার তারা বলেন শাইক সিরাজের স্বাধীনতা পুরস্কার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনকে গর্বিত করেছে তার বেশিরভাগ সময় উনি কেটেছেন দেশের সাধারণ মানুষের কৃষিতে কিভাবে উন্নয়ন ঘটা ঘটানো যাবে দেশের কৃষকের জীবন কীভাবে উন্নত করা যায় এটাই ছিল তার প্রচেষ্টা টেলিভিশন চ্যানেল খুললেই দেখা যায় সাহেক সিরাজ কোনো ছাদে বা কোনো কৃষকের পাশে দাঁড়িয়ে কথা বলছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে স্বাধীনতা ও পুরস্কার দেওয়া হয়েছে এটা সর্বোচ্চ পুরস্কার আমরা মনে করি তিনি তার কাজের স্বীকৃতি পেয়েছেন যদিও স্বীকৃতির জন্য তিনি কাজ করেন বলে আমি বিশ্বাস করি না তিনি মন থেকে হৃদয় থেকে কাজ করেছেন মানুষের জন্য মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে ভালোবাসা থেকে কাজ করেছেন কিন্তু তার এই পুরস্কারটি আমি মনে করি তার আগামী দিনে আরও বেশি করে এই কৃষিক্ষেত্রে সব মানুষের পক্ষে কাজ করার জন্য তার কমিটমেন্টকে বাড়িয়ে দেবে জানিয়েছে বিভিন্ন অঙ্গনের কৃষি কৃষিক্ষেত্রে আমাদের গ্রামীণ অর্থনীতিতে সামগ্রিক অর্থে যে অর্থনৈতিক উন্নয়নে তার যে ভূমিকা এর জন্য আমি আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাই মানে যেটি একটা বিশেষ সম্প্রদায়ের জন্য ছিল তা যে জনগণের করে তোলা এবং সেই সার্থকতার জন্যে সেই সাফল্যের জন্যে রাষ্ট্র তাকে এই যে স্বীকৃতি জানালো তা মনে করি যে দেশব্যাপী সাধনারত যেসব মানুষ রয়েছে তাদের জন্যে একটা নতুন প্রেরণা সঞ্চার করে নানান রকম উনি রিসার্চ করেছেন দেশে বিদেশে উনি পার্থক্যটা দেখিয়েছেন বা ওখান থেকে কিভাবে আরও কোনো আইডিয়া নিয়ে সেখানে আপগ্রেড করতে পারেন এখানকার প্রসেসকে বা কৃষকদের আইডিয়াকে আরও কিভাবে এনরিচ করতে পারেন উনি কিন্তু এই কাজগুলো অনবরত করছেন শুভেচ্ছা জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে কৃষি খাতের অগ্রগতিতে শাইখ সিরাজের কর্ম সরকারকে বিভিন্নভাবে সহায়তা করছে কে স্বাধীনতা পদক প্রাপ্তিতে আমরা কৃষি বিভাগ থেকে মনে করি যে সরকার যোগ্য ব্যক্তিকেই স্বাধীনতা পদক প্রদান করেছেন আমরা সবাই বাংলাদেশের কৃষি পরিবার এবং সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস পরিবারের সদস্যরা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি প্রায় শূন্য দেশি ব্যান্ড ছাড়াও শুভেচ্ছা জানিয়েছে একদল তরুণ প্রযুক্তিবিদ সরকার যে ওনাকে পুরস্কৃত করেছেন এবং উনি যে ওনার যোগ্য প্রাপ্তি যেটা এতদিনে যে ওনাকে রেকগনাইজ করা হয়েছে এটার জন্য বায়োস্কোপ টিমের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি জেনারেল অটোমিশনের পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হক এছাড়া স্বাধীনতা পুরস্কার পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন সৌমিক আহমেদ চ্যানেল আই ঢাকা